Dear students, Assalamualaikum. আশা করি সবাই আপনাদের অশেষ রহমতে অনেক ভালো আছো। যারা পূর্বের টিউটোরিয়ালগুলো এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ সাধারণ ভগ্নাংশ যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যবইয়ের সপ্তাহের পৃষ্ঠা থেকে তোমাদের অষ্টম অধ্যায়টা শুরু। সাধারণ ভগ্নাংশ অধ্যায়টা শুরু করার পূর্বে আমরা ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক জিনিস যেগুলো আমাদেরকে জানা প্রয়োজন, চলো বন্ধুরা প্রথমে সেই জিনিস জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন প্রথমে যদি আমি তোমাদেরকে বলি যে ভগ্নাংশ কাকে বলে, তোমরা অ্যান্সারটা কিভাবে দিবে? দেখো, সেটার অ্যান্সার হচ্ছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। সংখ্যাটা কি বলা আছে? কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, নিচে আছে 5, উপরে আছে 3। এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো? এটা দ্বারা বোঝাচ্ছে যে সম্পূর্ণ একটা জিনিস যেটাকে আমরা 5 ধরে নিয়েছি বা 5টি ভাগে ভাগ করেছি, 5 ভাগের মধ্যে যদি তুমি কাউকে 3 ভাগ দিতে চাও তাহলে এইটা দ্বারা সেটা বোঝানো হচ্ছে যে 5 ভাগের মধ্যে 3 ভাগ অর্থাৎ 5 এর 3। দেখো, এই কথাটাকে আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে দেখো, আমাদের টোটাল ভাগ ছিল, মনে করো এটা একটা পুরো একটা চকলেট। পুরো চকলেটকে তুমি কি করেছো, পুরো চকলেটটাকে তুমি প্রথমে 5 ভাগ করে নিয়েছো। দেখো, এই এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, এটা 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত এইটুকু 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত এইটুকু 1 ভাগ, এইভাবে এইটুকু 1 ভাগ অ্যান্ড এইটুকু 1 ভাগ। তাহলে দেখো, টোটাল চকলেটকে তুমি 1 2 3 4 5 5 ভাগে ভাগ করে নিয়েছো। দেন তুমি কি করেছো, এই পুরো চকলেটটা 3 ভাগ মনে করো তুমি তোমার নিজের জন্য রেখে দিচ্ছ আর বাকি 2 ভাগ তুমি তোমার ছোট ভাইকে দিবা। সেক্ষেত্রে কিভাবে তোমার প্রকাশ করবে? দেখো, তুমি নিজের জন্য রেখেছো, টোটাল চকলেটটা কত, সম্পূর্ণ চকলেটটা তুমি 5 ভাগ করে নিয়েছো, 5 ভাগের মধ্যে তুমি 3 ভাগ তুমি নিজের জন্য রেখে দিয়েছো বা 3 ভাগ তুমি কাউকে দিয়েছো, তাহলে এটা দ্বারা আমরা সেটা বোঝাচ্ছি। তাহলে এটা হচ্ছে প্রথমত ভগ্নাংশ, ভগ্নাংশের সংজ্ঞা। দেন আমরা শিখব যে ভগ্নাংশ কত প্রকার এবং কি। ওকে, তাহলে দেখো, প্রথমত ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ, অ্যান্ড আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো চলো প্রথমে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। ওকে, তাহলে এই যে একটা টান তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই টান, এই টানের যে উপরের যে সংখ্যা এটাকে বলা হয় লব আর নিচের যে সংখ্যা এটাকে বলা হয় হর। তাহলে দেখো, এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এখানে আমি লিখেছি 2/3। তাহলে এখানে 3টা হচ্ছে হর, 2টা হচ্ছে লব। তাহলে দেখো, সংখ্যাটা থেকে কি বলা হয়েছে, লব হরের থেকে ছোট, অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড়। এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানেও তাই, নিচে নিচে বড়, উপরে ছোট, নিচে বড়, উপরে ছোট। তাহলে এই ধরনের যতগুলো ভগ্নাংশ আমরা দেখব সবগুলোকেই আমরা বলতে পারি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে কম হয়। তুমি যদি এই 3/25
বা এটাকে বলতে পারো তোমরা 25/3 এইটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এটার মান দশমিক সামথিং আসবে অর্থাৎ 1 এর থেকে কম ওকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো জানব একটু পরে প্রথমত আমরা বেসিক গুলো জেনে নেওয়ার চেষ্টা করি সো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এরপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস তাহলে আমরা একটু আগে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে যেটা জানলাম অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টোটা দেখো এখানে লবটা বড় হবে আর হরটা ছোট হবে ঠিক আগেরটার উল্টো তাহলে তোমরা সংজ্ঞাটা এখানে দেখতে পাচ্ছ আর বললামই তো লব বড় হর ছোট তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে আরো একটা কথা সেটা হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 এর থেকে বেশি হয় তোমরা এখানে 15/7 অর্থাৎ 7 দিয়ে 15 কে ভাগ করে দেখো এটার মান কিন্তু 1 এর থেকে বেশি আসবে ওকে এরপরে যেটা আমরা জানতে হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ আমরা কাকে বলবো যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে 2 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা তাই না পূর্ণ সংখ্যা কাকে বলে 1 2 3 4 5 6 7 8 এই ধরনের সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি তাহলে দেখো এখানে 2 একটা পূর্ণ সংখ্যা তো 2 পূর্ণ সংখ্যার সঙ্গে একটা কি আছে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত রয়েছে তাহলে এই ধরনের কোন একটা সংখ্যাকে এই পুরো জিনিসটাকে আমরা বলবো একটা মিশ্র ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশগুলোকে পড়া হয় ঠিক এইভাবে এখানে 2 সমস্ত 15/7 বা আমি আরো একটা উদাহরণ তোমাদের যদি দিই মনে করো যে 3 সমস্ত 5/2 এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কঠিন তেমন কিছু নয় এই বিষয়গুলো তো এই হচ্ছে তোমাদের ভগ্নাংশের যে বেসিক ক্লাস ছিল এখন আমরা সরাসরি আমাদের পাঠ্য বই চলে যাব এবং পাঠ্য বই থেকে অঙ্কগুলো সমাধান করার ট্রাই করব তোমাদের পাঠ্য বইয়ের সপ্তাহ পৃষ্ঠায় দেখো এখানে বলেছে কিছু ভগ্নাংশ দেওয়া আছে তারপরে আমাদের কিছু প্রশ্ন করেছে যে নিচের ভগ্নাংশগুলো কালার করি আচ্ছা এগুলো দ্যাটস নট এ ফ্যাক্ট এরপরে দেখো এখানে আমাদের বলেছে যে বড় ছোট প্রতীক বসাই সো দেখো এখানে 2টা ভগ্নাংশ দেওয়া আছে তো কোনটা বড় কোনটা ছোট এটা আমরা কিভাবে তুলনা করতে পারি ওকে তাহলে ছোট্ট একটা টিপস তোমাদের মনে রাখতে হবে দেখো যদি 2টি ভগ্নাংশের হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মানটি বড় হয় দেখো যদি তোমাদের আমি এটা খাতায় করে দেখানোর চেষ্টা করি যেমন প্রথম নাম্বারটা আমি উঠাচ্ছি এক নাম্বারটা ছিল এরকম 1/4 ফাঁকা ঘর 3/4 তাহলে বন্ধুরা তোমরা এই একটা যদি খুব ভালোভাবে বুঝতে পারো বাকি সবগুলো করতে পারবে দেখো এখানে 2টা ভগ্নাংশের হর কিন্তু একই অর্থাৎ এখানেও হর 4 আছে এখানেও হর 4 আছে বাট প্রথম ভগ্নাংশের লবে আছে 1 দ্বিতীয় ভগ্নাংশের লবে আছে 3 তাহলে আমরা একটা ছোট্ট টিপস মনে রাখতে পারি তোমরা এই হরটাকে তুলনা করতে পারো মানুষের সঙ্গে হরটাকে তোমরা তুলনা করতে পারো মানুষের সঙ্গে আর লবকে তোমরা তুলনা করতে পারো টাকার সঙ্গে দেখো জাস্ট এটা তোমাদের মনে রাখার বিষয় এটা কিন্তু সত্য সত্যি মানুষ বা সত্য সত্যি টাকা এমনটা কিন্তু নাও হতে পারে ওকে তাহলে দেখো এখানেও 4 জন মানুষ আছে এখানেও 4 জন মানুষ রয়েছে কিন্তু এখানে আছে 1 টাকা এখানে আছে 3 টাকা তাহলে এখন তোমরা বলো তো কোন জায়গার মানুষেরা বেশি টাকা পাবে নিশ্চয়ই এই জায়গার মানুষেরা তাই না তাহলে
অবশ্যই এই ভগ্নাংশটির মান এই ভগ্নাংশের মানটা থেকে বেশি। সো আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে হর একই হলে, হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির, সেই ভগ্নাংশটির মান ও বড় হর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এখানে একের থেকে কে বড়? তিন বড়। সুতরাং এখানে আমরা এক বাই চার এই ভগ্নাংশ থেকে আমরা বলতে পারি যে তিন বাই চার এই ভগ্নাংশটির মান বড়। সো এখানে আমরা এই ছোট প্রতীকটি ইউজ করব, ঠিক আছে? এইভাবে তোমরা বাকি অঙ্কগুলোকে করে নিতে পারো। আচ্ছা, এর থেকে আমি তোমাদের একটা ব্যতিক্রম দেখাতে চাই, যেটা এখানে উদাহরণ তোমাদের দেওয়া নেই। এখানে দেখো, হর একই ছিল, তাই না? আবার তোমাদের এমনও হতে পারে যে লব একই আছে, সেই ক্ষেত্রে অ্যান্সারটা তোমরা কিভাবে করবে? এখানে কিন্তু তোমাদের সবগুলোর হর একই দেওয়া আছে। সো তোমরা এই থিংটা মাথায় রেখে বা এটা চিন্তা করে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। কিন্তু যদি এমন হয়, সে ধরে নাও যে এরকম আছে যে সাতের সাতের হচ্ছে পাঁচ, ফাঁকা ঘর সাতের তিন, তাহলে এই দুইটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা আমরা কীভাবে বুঝবো? ঠিক আগের থিংটাই তোমরা মাথায় রাখবে। উপরেরটাকে তোমরা টাকা ধরে নেবে, নিচেরটাকে তোমরা মানুষ ধরে নেবে। তো দেখো, এখন এখানে আছে সাত টাকা, এখানে আছেও সাত টাকা, দু জায়গাতে কিন্তু একই টাকা রয়েছে, তাই না? কিন্তু দেখো, এখানে মানুষ আছে তিনজন, এখানে মানুষ আছে পাঁচজন। তাহলে বলতো বন্ধুরা, কোন জায়গার মানুষেরা বেশি টাকা পাবে? অবশ্যই যে জায়গায় কম মানুষ আছে সেই জায়গার মানুষেরা কিন্তু বেশি টাকা পাবে, আবার যে জায়গায় মানুষ বেশি আছে সেই জায়গার মানুষেরা কিন্তু কম টাকা পাবে। ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখানেও সাত, এখানেও সাত, অর্থাৎ দু জায়গাতেই সাত টাকা করে আছে। তাহলে যেখানে কম মানুষ সেই জায়গার মানুষ কিন্তু বেশি টাকা পাচ্ছে, ঠিক আগেরটার উল্টো, তাই না? তাহলে আমরা এখন দেখতে পারি যে লব একই হলে, লব একই হলে অর্থাৎ উপরের সংখ্যাটা যদি একই হয় তাহলে কি হবে? যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশের মান বড় হয়। ঠিক আগেরটা থেকে একটু ব্যতিক্রম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে কি বন্ধুরা বলতো, এখানে কিন্তু পাঁচ তিন থেকে, সরি, পাঁচ তিন থেকে বড়। সো যেহেতু হর বড় হইলে কি হবে, মান ছোট হবে। সো আমরা এখন লিখতে পারি যে অতএব সাত বাই পাঁচ, সাত বাই পাঁচ ইজ লেস দেন সাত বাই তিন, এটাই কিন্তু অ্যান্সার। তো এই দুইটা অঙ্ক যদি তোমরা ঠিকভাবে বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ যে কোনো ভগ্নাংশের তুলনা করতে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। তোমাদের প্রথম কথাতে বা প্রথম দেখাতে যদি বোঝার প্রবলেম হয়, তাহলে তোমরা কষ্ট করে ভিডিওটাকে টেনে প্রথম থেকে আরও একবার দেখে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে আসবে। এরপরে দেখো, আমরা শিখব যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ কীভাবে করতে হয়। যেমন এখানে তিনের এক নাম্বারটা যদি আমরা প্রথমে করতে চাই, তো চলো প্রথম অঙ্কটাকে আমরা উঠিয়ে নিই।
এখানে তিনের এক নাম্বার দেখো বন্ধুরা, ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় আমাদের যে জিনিসটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে এখানে হর যেগুলো থাকে, হ্যাঁ, হরগুলো লসাগু করে নিতে হয়। তো দেখো একই সংখ্যার লসাগু কিন্তু ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ তিন আর তিনের লসাগু তিনই হবে। সো তিনটাকে প্রথমে আমরা এখানে লিখব, দেন আমরা কি করব, আমরা এই হরে যে সংখ্যাটা আছে এই সংখ্যা দ্বারা এই লসাগুকে আমরা ভাগ করব। তো দেখো তিন দিয়ে তিনকে ভাগ করলে আমরা পাচ্ছি কত, এক। এখন এই ভাগফল যেটা পাবো আমরা, সেই ভাগফল দ্বারা আবার লবের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা গুণ করব। তাহলে দেখো তিন দিয়ে তিনকে ভাগ করলে হচ্ছে এক, আবার সেই এক দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে কিন্তু এখানে সরাসরি একও আমি লিখতে পারতাম, বাট আমি আরও একটা লাইন চাইলে বেশিও করতে পারি তোমাদের সুবিধার্থে। এখানেও তাই, দেখো আমি তিন দিয়ে তিনকে ভাগ করব তাহলে হচ্ছে এক, আবার সেই এক দিয়ে আমি উপরে লবকে গুণ করব, তাহলে এক গুণন লবে আছে এক, লবে যেহেতু পাঁচ থাকতো আমি এখানে পাঁচ লিখতাম, যেহেতু এক আছে সেটা আমি একই লিখব। তাহলে এখন এখানে এক এককে এক যোগ এক এককে এক, তিন তো ছিল, এরপরে দেখো এক আর এক যোগ করলে হচ্ছে কত, দুই, ডিভাইডেড তিন। বন্ধুরা বলো তো এটা কি ভগ্নাংশ? হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছ এটা প্রকৃত ভগ্নাংশ। কেন? এখানে লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়। তো যদি কোনো ক্যালকুলেশনের পরে প্রকৃত ভগ্নাংশ তোমরা পাও তাহলে তোমরা এটাকে অ্যান্সার রেখে দিবে, দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, এরপরে চলো আমরা দুই নম্বর অঙ্কটার সমাধানটা দেখি। দুই নম্বর অঙ্কটা আমি উঠিয়ে নিচ্ছি, এখানে দেখো সাতের দুই যোগ সাতের চার। তাহলে তোমাদের একটু আগেই বলেছি যে প্রথমে আমাদের লসাগু করতে হবে, আর একই সংখ্যার লসাগু ওই সংখ্যায় হয়, অর্থাৎ সাত। দেন আমাদের কি কাজ, আমরা এই সাত দিয়ে সাতকে ভাগ করব তাহলে আমরা পাবো কত, এক, আবার সেই এক দিয়ে আমরা উপরের লবকে গুণ করব, তাহলে দুই দুইকে এক দ্বারা গুণ করলে কত হচ্ছে, দুই এককে দুই, আমি সরাসরি লিখলাম। তারপরে এই যোগ চিহ্ন এখানে দিব, এখানে যোগ থাকলে এখানে যোগ দিব, এখানে বিয়োগ চিহ্ন থাকলে এখানে বিয়োগ দিব। আচ্ছা, তারপর সেমভাবে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক, এক দিয়ে চারকে গুণ করলে চারকে চার, ওকে, তাহলে চার দুই ছয় ডিভাইডেড সাত। বন্ধুরা দেখো এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, সো আমরা এটাকেই অ্যান্সার রাখব। প্রকৃত ভগ্নাংশ হইলে আমরা ওটাকেই অ্যান্সার রাখতে পারি, এতে কোনো সমস্যা নেই। ওকে, এরপরে যদি আমি তোমাদের বিয়োগ থেকে একটা অঙ্ক দেখানোর চেষ্টা করি, যেমন একদম শেষেরটা চার নাম্বারটা অঙ্কটা ছিল এরকম যে একটা পূর্ণ সংখ্যা এক বিয়োগ দশের সাত। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে এক বিয়োগ দশের সাত রয়েছে, তাহলে তোমরা কীভাবে এখন লসাগু করবে? লসাগু করার জন্য তোমাকে এই একের নিচে মনে মনে একটা এক ধরে নিতে হবে, এখানে একটা এক আছে এটা তোমাকে মনে করতে হবে। দেন তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এক এবং কোনো সংখ্যার লসাগু ওই সংখ্যাটাই হয়, অর্থাৎ এক এবং দশের লসাগু দশ। দেন সেমভাবে যে কাজটা করতে হয় যে দশকে তুমি এক দ্বারা ভাগ করো, তাহলে দশে দশকে এক দ্বারা ভাগ করলে কিন্তু দশের রেজাল্ট হয়। দেন তুমি আবার সেই দশকে এই উপরের যে একটা আছে ওরা তারা গুণ করবে, তাহলে দশককে দশ, তারপরে এই বিয়োগ চিহ্নটা দিবে। দেন তুমি দশকে দশ দ্বারা ভাগ করলে পাচ্ছ এক, ওই এক দিয়ে আবার সাতকে গুণ করলে পাচ্ছ সাত এককে সাত। এখন দশ থেকে সাত বিয়োগ করো তিন ডিভাইডেড দশ। দেখো এটা একটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। সো এটাই অ্যান্সার। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমি যদি তোমাদের আরও একটা অঙ্ক দেখাই এখান থেকে, যেমন তিন নাম্বারটা এক বিয়োগ দুই বাই তিন, তাহলে তোমাদের বলেছিলাম যে পূর্ণ সংখ্যার নিচে এক ধরে নিতে হয়, তোমরা এখানে মনে মনে এক ধরে নিবে, তাহলে এক এবং কোনো সংখ্যার লসাগু ওই সংখ্যাটাই হয়, লিখলাম
তাহলে দেখো তিন কে তুমি যদি এক দিয়ে ভাগ করো, দেখো তাহলে কিন্তু তিন এক কে তিন হয়, অর্থাৎ তিনই পাচ্ছ। আবার সেই তিনকে উপরের লব দ্বারা গুণ করবে, তো উপরের লবে কে আছে এক, তা তিনকে এক দ্বারা গুণ করলে তুমি কি পাবে, তিনই পাবে। সো এখানে তিন লিখলাম, তারপরে এই দিক চিহ্নটা আমি এখানে দিলাম। তিন দিয়ে তিনকে ভাগ করো, কত হচ্ছে তিন এককে তিন। ওই এক দিয়ে আবার দুইকে গুণ করো, তাহলে কত হচ্ছে দুই এককে দুই। দেন তুমি তিন থেকে দুই বিয়োগ করলে পাচ্ছ এক, আর নিচে তো তিন ছিল। সো এটাই অ্যান্সার। এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে পারো। আজকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।